আমরা সব নিচু মানুষ, ওরা বাবু। কিন্তু মমতা ব্যানার্জিকে কি বলেন? দিদি। দিদি মানে কি? আমার ঘরের লোক। এটা আমরা বুক ফুকে বলতে পারি, আমার ঘরের লোক। আজকে আমার মুখ্যমন্ত্রী কোনো বাবু নয়, কোনো স্যার নয়, কোনো জি নয়। আর এই কারণেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একে একে গরিবের কষ্ট যন্ত্রণা গুলো বোঝা শুরু করলেন। অনেকে বলে সিপিএম বিজেপির নেতারা, দিদি এখনো কালীঘাটের টালির চালের ভেতরে থাকে। সিপিএম বিজেপির নেতারা বলে বাবার ঢং, কি দরকার টালির চালে থাকার? কেন থাকে জানেন? দিদি এখনো টালির চালের বাড়িতে কেন থাকে জানেন? সারাদিন নবান্নে মুখ্যমন্ত্রীর কাজ করার পর আপনি যখন সারাদিন কাজকর্ম সেরে বাড়িতে ঢোকেন, বালিশটা দিয়ে বিছানায় মাথা দেন বা মাদুরটা পেতে বিছানায় মাথা দেন, আপনার চোখটা কোন দিকে থাকে? উপরের দিকে তো, তাই তো? মমতা ব্যানার্জি যখন সারাদিন নবান্নে মুখ্যমন্ত্রীর কাজ সেরে টালির চালের বাড়িতে রাতে ঘুমাতে যায়, বালিশে মাথা রাখে, তখন মমতা ব্যানার্জির চোখটা থাকে তার টালির চালের বাড়ির দিকে। আর যখন টালির চালের দিকে তাকাতে তাকাতে মমতা ব্যানার্জি ঘুমান, তখন প্রত্যেকটা টালির চালের নিচে থাকা মানুষগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমান। এই কারণে তিনি টালির চালের ভিতরে থাকেন দাদা মায়েরা। এবং এই কারণেই তো সেই মানুষগুলোর যন্ত্রণা প্রথম কেউ যদি বুঝে থাকে ভারতবর্ষের মমতা ব্যানার্জি বুঝলেন। একের পর এক প্রকল্প, 70 ছাড়িয়ে গেছে প্রকল্পের সংখ্যা। কেউ একজনও মানুষ নেই বলতে পারবেন না যে আমি কোনো প্রকল্প পাই না। হয় কেউ ফ্রি রেশনের চাল পাচ্ছেন, হয় কারণ মেয়েটা কন্যাশ্রী পেয়েছে, হয় কারণ মেয়েটা বিয়ের সময় রূপশ্রী পেয়েছে, হয় কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কেউ জয় বাংলা পাচ্ছেন, কেউ জয় জোহার পাচ্ছেন, কেউ কৃষক বন্ধু পাচ্ছেন, কারো ছেলে মেয়েটা স্কুলে মিড ডে মিল পাচ্ছে, কেউ স্কুলে যাওয়ার সবুজ সাথী সাইকেল পেয়েছেন, কারো রাস্তাটা ঝকঝকে পাকা হয়ে গেছে, কারোর বাড়িতে ইলেকট্রিক্যাল লাইট ঢুকে গেছে, কেউ স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন। একের পর এক প্রকল্প দিদি করতেই থাকলেন। আর সবচেয়ে বড় প্রকল্প দিদি যেটা দিলেন সেটা হচ্ছে শান্তি, যে শান্তিটা 2011 আগে ছিল না। বাড়ি থেকে বেরোলে সন্ধ্যেবেলার আগে সত্যি বলুন তো দুবার ভাবতেন না, বাইরে বাইরে সন্ধ্যেবেলা অন্ধকার হওয়ার পর পা দেব কিনা? আজকে দিদির রাজত্বে আপনাকে ভাবতে হয় সূর্য ডুবে যাওয়ার পর বাইরে বেরোবো কিনা? এই পরিবর্তনটাও মমতা ব্যানার্জি করেছেন। আর যখনই দিদি এই সমস্ত কাজগুলো করছেন, গরিবের চোখের জল মোছানোর চেষ্টা করছেন, তেলে বেগুনে জ্বলে উঠছে মোদি, ওর জ্বলন্ত বেশি। কারণ মোদিজি হচ্ছে বড় লোকদের পার্টির নেতা, বিজেপি। বড় লোকের পার্টি কেন বললাম? মোদিজি শুধু কোটিপতিদের জন্য কাজ করে এসেছে। আম্বানি, আদানি, এদের এক একজনের সম্পত্তি 40,000 কোটি, 70,000 কোটি, 1,00,000 কোটি।